কাজ নাই রে, কাম নাই রে, বসে বসে কাটছে আমার দিন, লা 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 লা। কে বলেছে তোমাকে কাজ নেই? বসে বসে গান লাগে, কাজে যা বলছি। দিদি মাই দি বউ, আমি তো কোনো কাজই দেখছি না, তাহলে কোন কাজে যাব বলো? কোন কাজ মানে আমাদের যে একটা বেগুন জমি আছে সেটা ভুলে গেছো নাকি? হ্যাঁ, যাও তাড়াতাড়ি বেগুন জমিতে গিয়ে আগাছা পরিষ্কার করো। ও নো নো মানে না, এই সানলাইটের মাঝে আমি কিছুতেই কাজে যাব না। তুমি কাজে যাবে নি তো, তোমার বাপ যাবে, যা বলছি, নয়তো কিন্তু ভালো হবে নি। সানলাইটের ক্ষতিকর প্রভাবে আমি কালো হয়ে যেতে চাই না। তোমার দরকার পড়লে তুমি কাজে যাও, আমাকে নো ডিস্টারবিং। আমার মুখে মুখে কথা, তারারে শ্বশুরের বেটা, তোকে দেখাচ্ছি মজা। ইরি মাইরি, বউ তো দেখি হেপি খেতেছে, বউয়ের হাতে মার খেতে আর কাজে না যেতে চাইলে পালা নিজকে তাড়াতাড়ি। দাঁড়া আরামদাদা, দাঁড়া বলছি, আজ তোকে দেখাবো মজা। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা, তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা, নিজেকে আমি বলতে পারি তোমাকে যাবে না বলা, তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। ইরে মাই দি, ফিসকে এইভাবে ফিটফাট হয়ে গান গাইতে গাইতে কোথায় যাচ্ছিস? শালা আমার রোমান্টিক মুডের 12টা বাজিয়ে এখন প্রশ্ন করছে। কিরে বিড়বিড় না করে বল, কোথায় যাচ্ছিস? আমি পার্কে যাচ্ছি, বুঝেছো? পার্ক মানে যেখানে অনেক সুন্দরী সুন্দরী বিউটিফুল মেয়ে থাকে সেখানে? হ্যাঁ হ্যাঁ সেখানে। তাহলে আমিও যাবো তোর সাথে, ওখানে গিয়ে একটা কম বয়সী শিয়ালিনীকে বিয়ে করবো, যে বিয়ের পর আমাকে কোনো কাজ করতে বলবে না। ওরে আরামজাদা রে, ঘরে একটা বউ থাকছে, কম বয়সী শিয়ালিনীকে বিয়ে করার প্ল্যান করা হচ্ছে। দাঁড়া, আজ তোর একটা মারও মাটিতে পড়বে নি, সব পিঠে পড়বে। পিসকে, বউয়ের জন্য তোর সাথে যেতে পারছি না, কিন্তু কোন সুন্দরী মেয়ের দেখা পেলে আমার ফোন নম্বরটা দিতে ভুলবি না কিন্তু। ও নো, শালা শ্বশুরের বেটা, দাঁড়া দাঁড়া বলছি। যত সব উঠতে যাবে না শুভ কাজের আগে। কাজ না করে সারাদিন বসে থেকে আর একটা বিয়ে করার স্বপ্ন দেখছিস? আরামজাদা বল, আরো এমন স্বপ্ন দেখবি? বল বল। নো নো বউ, আর কখনো এমন স্বপ্ন দেখবো না, কোনোদিন কোনো মেয়ের দিকে তাকাবো না, এই যে তোমার দিব্যি, এখন থেকে আমি সব কাজ করবো, তবু আমাকে আর মেরো না, দয়া করে ছেড়ে দাও। ঠিক আছে, মনে থাকে যেন। এবার লোককে ছেলের মতো বেগুন ক্ষেতের আগাছা পরিষ্কার করতে যাও। ইরে মাইরি, এই শালি বলে কি, মেরে হালুয়া বানিয়ে এখন আবার কাজে দিতে বলছে। কি হলো, না গিয়ে আবার কি বিড়বিড় করছো? হ্যাঁ বলছিলাম কি বউ, আমি আজকে রেস্ট নেই, কাল থেকে না হয় কাজে যাব। মনে হচ্ছে তুমি একটু আগের মার ভুলে গেছো, তোমাকে আবারও কি মনে করিয়ে দিতে হবে? না না বউ, আমি তো মজা করছিলাম, এই যাচ্ছি কাজে। পিচকে দেবজি, তুমি সকাল সকাল কোথায় গিয়েছিলে? আসলে তখন মেজাজটা হট ছিল তো, তা জিজ্ঞেস করতে পারিনি। পিসকে রে পিসকে, তোর পরিশ্রম বৃথা যায়নি, শেষমেশ একটা মেয়ের দেখা মিললো, দেরি না করে মেয়েটাকে পটানোর চেষ্টা কর। সজনী সজনী তোমার দেখিয়া
মাতাল হইয়া রাতের ঘুম গেল ওরিয়া, তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া ধুরা। আরে সুন্দরী দাঁড়াও না একটু প্রপোজ করি। দিনের আলো চলে যায় ফিরে আসে রাত, ভালোবেসে তুমি আমার ধরো দুটি হাত। ওরে পাঙ্কু শিয়াল রে, আমাকে ডিস্টার্ব করা, তোর তো সাহস কম নয়? দাঁড়া তোকে দেখাচ্ছি মজা। মারে মা শালে কি জোর রে, তার শালে মার আমাকে, পিসকে বাঁচতে চাইলে পালা। পালাচ্ছিস কেন রে দাঁড়া, আর একটু যত্ন আছে করি তোকে। কি ব্যাপার দেবরজি, উত্তর না দিয়ে কোন জগতে চলে গেলে? না মানে এ মানে আসলে বৌদি আমি ওই বিজনেস করতে গিয়েছিলাম। বিজনেস করতে গিয়েছিলে সেটা তো বুঝলাম, কিন্তু তোমার চোখ কাজলের মতো এমন কালো হলো কি করে? তাও আবার একটা বৌদি বিজনেসে লাভ করেছি তো, তাই আমার ফিউচার বইয়ের জন্য কাজল কিনতে গিয়েছিলাম, দোকানদার চেক করে নিতে বলেছিল তো, তাই এক চোখে পড়েছি। ও ভালো ভালো, খুব ভালো। আসি বৌদি। সবই তো বুঝলাম বউ, কিন্তু আমরা কিসের বিজনেস করব সেটা তো বলো। আমরা সিঙ্গারের বিজনেস করব। আচ্ছা বউ, আলু ছাড়া তো সিঙ্গারা হয় না, কিন্তু আমাদের তো কোনো আলুই নেই। আলু নেই তো কি হয়েছে, আমরা বেগুন দিয়ে বেগুনের সিঙ্গারা বানাবো। ইরে মাইরি বউ, তোমার মাথায় তো দারুণ বুদ্ধি। আমার প্রশংসা পরে করো, চলো আগে কাজে যাই। স্বামী আগে টাকা নিয়ে তারপর সিঙ্গারা দিবে, বুঝেছো? মনে রাখবে পিসকের চেয়ে বেশি ধনী হতে হবে আমাদের। ওকে বউ, মে চলতা হু। সিঙ্গারা নিবে সিঙ্গারা, গরম গরম সিঙ্গারা। এই সিঙ্গারা নিবে গরম গরম বেগুনের সিঙ্গারা। এসো এসো দাদারা দিদিরা এসো, নিয়ে যাও বেগুনের সিঙ্গারা। এই সিঙ্গারা যে একবার খাবে সে বারবার চাইবে। এই যে সিঙ্গারাওয়ালা, আমাকে একটা সিঙ্গারা দাও তো, আমি এই বেগুনের সিঙ্গারা কখনো খাইনি। আগে টাকা দাও তারপর সিঙ্গারা দিব। তুমি সিঙ্গারা দাও, আমি পরে টাকা এনে দিচ্ছি। নো 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 নো, তা তো হবে না, আগে টাকা তারপর সিঙ্গারা। দাও না, একটাই তো সিঙ্গারা, না দিলে এখান থেকে আমি তোমাকে কোথাও যেতে দেব না। দাও বলছি। ও নো, ইরে মাইরি, এতবার বলার পরেও জেদ করছিস, দাঁড়া দেখাচ্ছি মজা। মেরি বাচ্চা, তুই এখানে কি করে আসলি বল, আর কে মেরেছে তোকে? কি ওই সামান্য সিঙ্গারওয়ালা মিসকের এত বড় সাহস, আমার ছেলেকে মারে? আজকে ওর একদিন কি আমার একদিন, পাগিনি চলো আমার সাথে। কিরে তোর এত বড় সাহস, আমার ছেলেকে মেরেছিস? আজ তোর সাধ্য করবো আমি। বাঘিনী তুমি সব সিঙ্গারা নিয়ে বাড়িতে যাও, আমি এর ব্যবস্থা করে আসছি। এরে মাইরি, মামা আমার ভুল হয়েছে, আমাকে মেরো না, ছেড়ে দাও। কি গো তোমার এই অবস্থা কি করে হলো? শান্তি নাই রে আমার, কোথাও শান্তি নাই।
শোনো, আজ কিন্তু আর কোনো ঝামেলা করবেন নি, সব সিংহারা বিক্রি করে বাড়িতে ফিরবে, বুঝেছো? বুঝেছি বউ। ওরে ওরে, কি সুন্দরী মেয়ে রে! এই সুন্দরীর কাছে আমি সব সিঙ্গারা বিক্রি করব। এই যে সুন্দরী লেডি, সিঙ্গারা নিবে নাকি? একদম গরম গরম বেগুনের সিঙ্গারা। এই সুন্দরী, শুনতে পাচ্ছ না নাকি? আরে এসো এসো, টাকা না থাকলে ফ্রিতে খেয়ে যাও। কি ব্যাপার বউ, তোমাকে এমন দেখাচ্ছে কেন? কি হয়েছে? দেখো নি গো, ওই সিঙ্গারাওয়ালাটা আমাকে হিপনোটাইজিং করছে। কি? বলটোর বউকে হিপনোটাইজিং? দাঁড়া বেটা, আজ তোর সিঙ্গারার ব্যবসায় লাল বাতি জ্বালাবো। ওহ নো! এই সুন্দরী তোমার বউ? সরি দাদা, কাল দিছে মিষ্টি খাওয়া। দাদা, আমাকে যা খুশি করো, কিন্তু আমার সিঙ্গারার কিচ্ছু করো না দাদা। তোর সরি তোর কাছে রাখ, আর কোনোদিন এমন অন্যায় করা দেখলে একদম ডান্ডা মেরে ঠান্ডা করে দিব, মনে রাখিস। ইরে মাইরি, আজকে ও বউয়ের মার খাওয়া লাগবে। দূর দূর, কেন যে সুন্দরী দেখলে নিজেকে আটকাতে পারি না। নিন্দা জানাই মিসকে, তোর বুদ্ধি নিন্দা জানাই। দাদা স্বামী, সিঙ্গারা বিক্রি টাকাগুলো দাও। না মানে ইয়ে মানে আসলে বউ, হয়েছেটা কি? কি না মানে না মানে করছো? হ্যাঁ, তার মানে আজকে ও সিঙ্গারা বিক্রি করতে পারো নি? হ্যাঁ বউ। ওরে হারামজাদা শ্বশুরের ব্যাটারি, কাল থেকে তুই বাড়িতে থাকবি আর আমি যাবো সিঙ্গারা বিক্রি করতে। সিঙ্গারা নিবে গো, সিঙ্গারা! এসো এসো, দাদারা দিদিরা এসো, সিঙ্গারা নিয়ে যাও। দিদি, আমাকে বিষ্টা সিঙ্গারা দাও তো, অনেকদিন সিঙ্গারা খাই। আরে শিফা, তুই তো সোনার গহনা রে, এই সোনার গহনাটা তুই নিতে পারলে টুকুস করে ধনী হয়ে যাবি। এ সিঙ্গারওয়ালি, কি ভাবছিস? হ্যাঁ, সিঙ্গারা না দিয়ে কিছু না দিদি, কতগুলো সিঙ্গারা দিব বলো? আগে বল সিঙ্গারার দাম কত। তোমাকে টাকা দিতে হবে না দিদি, তুমি চোখ বন্ধ করে যতগুলো সিঙ্গারা নিতে পারবে সবগুলো একদম ফ্রি। সত্যি বলছিস? একদম সত্যি, তাড়াতাড়ি চোখ বন্ধ করে সিঙ্গারা নাও। এই চোর চোর, ধরো সবাই, আমার গহনা নিয়ে পালাচ্ছে, কে কোথায় আছে? চোরকে ধরো, চোর চোর! এরা তো সবাই আমার পিছনে লাঠি নিয়ে ছুটছে, এবার কি করি আমি? ইরে মাইরি, কি ব্যাপার বউ, এভাবে দৌড়াচ্ছ কেন? তোমার কি জোরে বাথরুম চাপ দিয়েছে নাকি? বাথরুম চাপ দিয়েছে, এই গহনাটা একটু রাখো তো। দেখো দেখো, বউ গহনা চুরি করে স্বামীর হাতে দিয়ে গেছে। ওহ নো! মানে কি বলছো এসব? কি বলছি? দাঁড়া, এখনই বোঝাচ্ছি। এই মারো একে, সবাই মারো। মাইরি রে মাইরি, শেষমেশ কিনা বউ আমাকে ফাঁসিয়ে পালালো। হায় হায় রে, কব তক জওয়ানি ছুপাও কিরানি, আরে কব তক জওয়ানি ছুপাও কিরানি, কাওয়ারো কো কিতনা সাতাও কিরানি, কবি তো কিসি কা দুলহানিয়া বানোগি, এই মুঝে শাদি করোগি, মুঝে শাদি করোগি। এই রিক্সা যাবে? এই রিক্সা! জি স্যার যাব, আপনি উঠে বসুন। হ্যালো, হ্যাঁ দাদা হ্যাঁ, আপনি আর এক ঘন্টা অপেক্ষা করুন, আমি অফিসে গিয়েই আপনার টাকা পাঠানোর ব্যবস্থা করছি। হ্যাঁ হ্যাঁ দাদা, আপনি একদম চিন্তা করবেন না, আমার অফিসে পুরো 2 লক্ষ টাকাই আছে। হ্যাঁ জান, তোমার জন্য একটা গুড নিউজ আছে।
হ্যাঁ জান বলো, আমি তো তোমার গুড নিউজের জন্য অপেক্ষা করছি। বলো জান, তুমি কবে বনে আসবে? আমি যে তোমার জন্য কতদিন থেকে ওয়েট করে আছি। আহা জান, কুল ডাউন, এত অস্থির হলে তো চলবে না। এদিকে তো আমি বেশ প্রেসারে আছি। যাই হোক জান, আমি তোমার জন্য একটা হিরের নেকলেস আর একটা আইফোন কিনেছি। ও মাই গড, হিরের নেকলেস আবার আইফোন? আমি সত্যি শুনছি তো? ও মাই গড, ও মাই গড, আমি তো বিলিভই করতে পারছি না। কাম ডাউন জান, এতটুকুতে এত হেসো না ডার্লিং। লাফিং গ্যাসগুলো জমিয়ে রেখো, আমি বনে আসার সময় আরো অনেক কিছু নিয়ে আসবো। আপাতত এসব আমি কুরিয়ার করে পাঠিয়ে দেব, কেমন? সে কি কথা বলছো বেবি, তুমি সত্যি আসবে না? ওফ জান, সে কত বছর থেকে তুমি বিদেশে, এবার তো তোমার বনে ফেরা উচিত বলো। ইরি মাই রি, 100 টাকা? এত টাকার ভাঙতি তো আমার কাছে নেই। সকাল সকাল আমি এত টাকা কোথায় পাবো স্যার? তোমাকে ভাঙতি দিতে হবে না, তুমি পুরো টাকাটাই রেখে দাও। জানতাম, আমি ঠিক জানতাম, আপনি অনেক বড় মনের পশু আর আপনার অনেক টাকা। যার চামড়ার রং যত কালো তার টাকার পরিমাণ তত বেশি। মানে কি বলছিস তুই? তুই কি ইনডাইরেক্টলি অপমান করছিস? মারবো টেনে এক চর। মাইদি, সেই আসপদটা কি আমার আছে? আপনার ড্রেস তো হেভি সুন্দর, নিশ্চয়ই আপনি বড় কোম্পানির মালিক। তবে স্যার, আপনি অনেক ভালো পশু। স্যার, আপনাকে একটা গোপন কথা বলার ছিল। এখন আবার কি কথা বলবি? খবরদার, আমাকে যদি আর একবার অপমান করিস তবে তোর 12টা আমি বাজাবো, সাথে তোর রিকশা ভেঙে একেবারে কটকটি খাবো। সে কি স্যার, এত স্যাদ করে উঠছেন কেন? আগে তো শুনবেন নাকি? স্যার দেখেন তো, এটা কিসের কয়েন? দেখি দেখি। আরে এটা তো গোল্ড কয়েন, এটা তুমি কোথায় পেলে? কে দিয়েছে তোমাকে? মাইরি, গোল তার মানে কি সোনা? আসলে স্যার, কাল আমার রিকশায় এক বিদেশি মহিলা উঠেছিল, ওই মহিলা এগুলো ফেলে রেখে গেছে। ও নো। ও আচ্ছা, তাই বলো, তোমার মতো রিকশাওয়ালার কাছে তো এমন গোল্ড থাকার কথা নয়, কিন্তু তোমার কাছে কি এই একটাই গোল্ড আছে নাকি আরো আছে? আরো 9টা আছে স্যার, ওই মহিলাই সব ফেলে গেছে। দাঁড়ান, আমি আপনাকে সবগুলো দিচ্ছি। এই সেরে সেরে, এ তো দেখছি চকচকে সোনা, এগুলো যদি অল্প টাকায় কিনতে পারি তবে তো লাভে লাভ, অনেক দাম হবে এসবের। মেয়ে তো সোনা বেচে কোটিপতি হয়ে গায়া। বলছি কি, তুমি এসব বিক্রি করবে? না মানে তুমি এসব বিক্রি করলে আমি কিনবো। না বেচে কি করবো স্যার, আমি তো গরিব রিকশাওয়ালা, এসব রাখার জায়গা কি আর আমার আছে? বাহ, তুমি তো ভালোই বুদ্ধিমান। তবে শোনো, এই 10টা গোল্ড কয়েনের দাম 1 লাখ দেবো। ইরে মাইরি, মাত্র 1 লাখ টাকা? না না স্যার, এইসবের দাম আমি 2 লাখ নেব। হলে নেন, না হলে আমার সোনা আমাকে ফেরত দেন। আচ্ছা আচ্ছা, আমি তোমাকে 2 লাখ টাকাই দেব। তুমি আমার সাথে আমার অফিসে চলো, আমি তোমাকে 2 লাখ টাকা দিচ্ছি। হ্যালো ম্যাডাম, গুড আফটারনুন, আপনার জন্য একটা পার্সেল ছিল। পার্সেল? আমার নামে আবার পার্সেল? কই, কেউ তো আমার নামে পার্সেল পাঠানোর কথা নয়। আপনাকে সারপ্রাইজ দেওয়ার জন্য স্যার বিদেশ থেকে এই পার্সেলটা পাঠিয়েছেন। মেবি এই পার্সেলের ভিতরে আইফোন আর ডায়মন্ডের নেকলেস আছে। সে কি? সকালেই না আমার হাজবেন্ড ওই গিফটগুলো আমার জন্য পাঠাতে চাইছিল, এত তাড়াতাড়ি আবার পাঠিয়েও দিল নাকি? আচ্ছা আচ্ছা, দিন তবে। এই নিন ম্যাম, এই নিন গিফট ভাউচার, আর কাইন্ডলি গিফট ভাউচারে সাইন করে দিবেন আর 20,000 টাকা দিন। হ্যাঁ 20,000 টাকা? হ্যাঁ, এত টাকা কেন? আমার হাজবেন্ড গিফট পাঠানোর জন্য টাকা দেয়নি। দিয়েছি ম্যাম, তবে আমাদের ভাউচারের টাকাটা তো আপনাকেই দিতে হবে, এটাই তো রুলস। ও আচ্ছা আচ্ছা, আপনি দাঁড়ান, আমি নিয়ে আসছি। হ্যাঁ নিন টাকা, আর বলুন কোথায় সাইন দিতে হবে। থ্যাংকস ম্যাডাম, এই যে এখানে। দীর্ঘ 3 ঘন্টা ধরে পরীক্ষণ করে দেখলাম, এখানে সোনা তো দূরে থাক, এগুলোতে সোনা ধোয়া জল নেই, আর এগুলো যে বিদেশি চকলেট তাতেও আমার কোনো সন্দেহ নেই। একদম বিশ্রী চকলেট গুলো, 2 নাম্বার। কি এসব বলছেন আপনি কাকু? হায় হায়,
এগুলো সত্যি চকলেট। তবে কি মিথ্যে মিথ্যে বলছি, 30 বছর ধরে সোনার ব্যবসা করছি, আর আমি সোনা চিনবো না। কিন্তু তুমি এত বড় ব্যবসায়ী হয়ে করলে কি বাপু, তুমি সামান্য সোনা চিনো না। কাকু, আমি তো লোহার ব্যবসা করি, আমি সোনা চিনবো কি করে? হায় হায় রে, আমার কি সর্বনাশ হলো রে, আমার 2,00,000 টাকা ওরে ওরে। আরে আরে, পার্সেলের মধ্যে এত কাগজ কেন? এই কাগজগুলোর জ্বালায় তো না পাচ্ছি নেকলেস, না পাচ্ছি আইফোন। হায় হায়, এসব কি এত বড় ধোকা? এত বড় বাক্সে মাত্র 2 টুকরো বাস। কোথায় কোথায় আমার হিরের নেকলেস, কোথায় আমার আইফোন? ওই হারামজাদি মেয়ে আমাকে বোকা বানিয়ে 20,000 টাকা নিয়ে গেল রে। হায় হায় রে। দিদি রে দিদি, কোথায় ছিলি এতদিন তুই? তোকে আমি কত খুঁজেছি দিদি, দিদি আমার। এই বেয়াদব ছেলে, আয়, কি করছিস এসব তুই? হ্যাঁ, রাস্তায় মেয়ে দেখলে কি মাথায় তার ছিঁড়ে যায় নাকি? হ্যাঁ, যাকে তাকে জড়িয়ে ধরিস কেন? দিদি, তুই আমাকে মারতে পারলি? দিদি, তুই তো আমার বাপের পেটের না মানে থুকু মায়ের পেটের বোন, আর তুই কি না আজ আমাকে চিনতে পারিস না? কে তোর বোন? হ্যাঁ, আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান, আমার কোন ভাই বোন নেই। তুই আবার আমার ভাই হবি কি করে? চুয়াত্তর সব পাগল ছাগলের দল, যা দূর বলছি, আমার চোখের সামনে থেকে দূর, নইলে মেরে তক্তা বানাবো। সরি দিদি, আমার বুঝি ভুল হয়ে গেছে। আচ্ছা দিদি, আমি আসি তবে। আরে, আমার গলা খালি লাগছে কেন? আমার শোনার আর কোথায়? তোরা হাসছিস? আর একটু হলে তো ওই মহিলা তো আমাকে ধরেই ফেলতো। কি ডেঞ্জারাস মহিলা রে বাবা, আর কি স্পিড ওই মহিলার, বাবা গো বাবা। তুই তো দৌড়ানি খাবি, তুই যে বলদ। আর আমাকে দে একটা বাক্সে কাগজ আর পাস ভর্তি করে দিয়ে 20,000 টাকা মেরেছি। মাইরি, তোদের তুলনায় ধান্দা ব্যবসায় আমি এগিয়ে আছি। 2 নম্বর জ্যাম চকলেট দিয়ে আমি 2,00,000 টাকা ইনকাম করেছি। কপাল কপাল, সব কপাল। কেউ একসাথে 2-3টা মেয়ের সাথে প্রেম করে, আর কেউ একটাই পায় না। আর আমার তো ভাই রোজ রোজ ব্রেকআপ হয়। তাই ভাই, আপনি ছ্যাকাটা কবে খেলেন? এই শুনুন, একদম মাঝে মাঝে কথা বলবেন না, আমি কোনো ছ্যাকা খাইনি। আমি তো বিদেশে যেতে না পেরে আমার মনটা ভালো নেই। বিদেশ যাবেন? এ তো আমার বাঁ হাতের খেল। আমার ভাইয়ের ভিসা এজেন্সি আছে, আপনি চাইলে আমি আপনাকে 1 সপ্তাহের মধ্যে বিদেশে পাঠিয়ে দেব। কি সত্যি বলছো ভাই? সত্যি সত্যি আমাকে বিদেশ পাঠাতে পারবেন? ভাই প্লিজ, আপনি একটু ব্যবস্থা করে দিন না, আমার যে বিদেশ যাওয়ার হেভি শখ। সব ব্যবস্থা তো করতে পাবো, কিন্তু ভাই টাকা তো আর আমি দিতে পারবো না। না দাদা না, আপনাকে টাকা দিতে হবে না, টাকার ব্যবস্থা আমি করব। আপনি শুধু আপনার ভাইয়ের সাথে কথা বলার ব্যবস্থা করে দিন আমার। চলুন তবে, এখনই আপনাকে নিয়ে যাব। কি এখনই? আচ্ছা চলুন তবে, আমি ভীষণ উপকৃত হব। চলুন দাদা চলুন। আরামজাদার খুব সাহস হয়েছে, আজকাল তো আমার কোনো মূল্যই নেই তার কাছে, আমাকে তো গুরুত্বই দেয় না। আজ আসুক বাড়িতে। হ্যালো স্যার, বলুন আমি আপনাদেরকে কিভাবে সাহায্য করতে পারি? ম্যাম, আমি আমার দাদা মানে মিসকে স্যারের সাথে দেখা করতে চাই। ইনি হচ্ছে আমার ফ্রেন্ড জংলু। আসলে জংলুর বিদেশ যাওয়ার ব্যাপারে এই কথা বলতে এসেছি। ওহ নো, সরি স্যার, আপনারা লেট করে এসেছেন। আসলে এখন তো আমাদের ক্লোজিং টাইম, এখন স্যার আপনাদের সাথে দেখা করতে পারবে না। সরি স্যার, আপনারা বরং কাল আসুন। না না মিস শেফা, আমার বন্ধুর বিদেশ যাওয়া খুবই আর্জেন্ট, আমরা আজই দেখা করব। প্লিজ শেফা, আপনি আমাদের ভিতরে যেতে দিন, আমার দাদা তো কিচ্ছু বলবে না, দাদা আমাকে যখন তখন সময় দিবে। মাইরি, তুই একদম ঠিক কথা বলেছিস ভাই, তুই আমার একমাত্র ভাই বলে কথা, আমি ভিতর থেকে সব কথা শুনতে পেরেছি।
তোর বন্ধুকে আগামী 3 দিনের মধ্যে বিদেশ পাঠাবো। তুই শুধু তোর বন্ধুকে বল কালকের মধ্যে ভিসার টাকাটা অফিসে দিয়ে যেতে। আর হ্যাঁ, ভিসার জন্য 5,00,000 টাকা লাগবে। সে নিয়ে আপনি একদম চিন্তা করবেন না দাদা, আমি কালও এখানে এসে আপনার সব টাকা দিয়ে যাব। থ্যাংকস ভাই ভিসকে। রামজাদা, তোর এত বড় সাহস, তুই আমার আলমারি থেকে টাকা চুরি করে নিয়ে গিয়ে দালালের হাতে তুলে দিস। মামা, আমার ভুল হয়ে গেছে মামা, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি ওরা বাটপার। তা বুঝবি কেন, তা বুঝবি কেন, তুই তো ফুল বলদ, তোর মাথায় তো গিলুর বোতলে গু গোবর আছে। রামজাদা, তোকে কতবার বলেছি বিদেশ যাওয়ার চিন্তা বাদ দিয়ে আমার সাথে ব্যবসা কর, আর তুই কিনা ব্যবসা না করে আমার জমানো সব টাকা চিটার বাটপারদের হাতে তুলে দিলি। আর তোর রোগ কে নেই রামজাদা? এই টাকার অর্ধেক আমি নিব, আমি অনেক কষ্টে অভিনয় করেছি, এই টাকা আমার প্রাপ্য। মাইরি, আমি কি তবে ডেউটিন? আমি তো ছলে বলে কৌশলে ওই বেটার কাছ থেকে টাকাগুলো নিয়েছি, এই টাকায় তো আমার ভাগ বেশি। মাইরি, চুপ কর তোরা, 2 টাকার অভিনয় করে তোরা টাকার ভাগ চাইছিস? আরে ওই ক্লায়েন্ট তো আমি নিয়ে এসেছি, হিসেব মতো টাকাগুলো আমিই পাই। হ্যালো, মিস শেভা স্পিকিং, কে বলছেন? বাচ্চা, জিনের বাচ্চা, হক মাওলা, ইল বাবা। জিনের বাচ্চা? ও নো। কি, জিনের বাচ্চা? ইরে মাইরি, জিনের বাচ্চা, তুই আবার ফোনটা নামিয়ে রেখেছিস কেন? বল বল, কথা বল, আর ফোনটা লাউড স্পিকারে দে বলছি। মারামারি হট্টগোল করছিস তোরা? তবে শোন বাছা, অল্প টাকায় কখনো 3 জনের চাহিদা পূরণ হয় না। হ্যাঁ, ওয়েট, আমরা যে এখানে 3 জন আছি সেটা আপনি কি করে জানলেন? জানি, সব জানি আমি, জিনের বাচ্চা যে অন্তর্যামী। শোন বাছা, তোদের 3 জনের ধ্যান ধারণা, ব্যবসা, মন মানসিকতা সব আমার জানা, তাই তো বলছি সামান্য 5,00,000 টাকা নিয়ে নিজেদের মধ্যে মারামারি করিস না, তার থেকে বরং ওই টাকা আমার কচুপাতার রান্নাঘরের চুলার মধ্যে রেখে যা, 3 গুণ টাকা পাবি, তখন আর নিজেদের মধ্যে ঝামেলা করতে হবে না। ইরে মাইরি, কচুপাতার রান্নাঘরও হয়? আপনি কি বলছেন এসব? হয় হয়, সব হয়, অসম্ভবকে সম্ভব করাই জিনের বাচ্চার কাজ। আমি কচুপাতার রান্নাঘরের ঠিকানা পাঠিয়ে দিচ্ছি, তোরা যদি 3 গুণ টাকা পেতে চাস তবে আজ রাতে তোদের 5,00,000 টাকা কচুপাতার রান্নাঘরে রেখে আসবি, আর কালকেই 3 গুণ টাকা পাবি, শুধু 1 রাত, মাত্র 1 রাত। সবিনাশ, এ তো দেখছি সত্যি সত্যি কচুপাতার রান্নাঘর। যাক বাবা, এবার তবে আর কোনো সন্দেহ রইল না, চল চল দ্রুত গিয়ে টাকার ব্যাগটা রেখে আসি। আজকে টাকার বসন্ত, টাকার সংখ্যা অনন্ত। পাইয়া গেছি, আমি পাইয়া গেছি, টাকার থলি আমি পাইয়া গেছি। খোল খোল, দাঁত না কেলি, জলদি তলিটা খোল। ইরে মাইরি, কোথায় টাকা, কোথায় কি, এ তো দেখছি পাথর। ওরে কালানি রে, কি সর্বনাশ হলো রে, আমাদের মতো চিটার কেউ বোকা বানালো? হায় হায়, আমাদের মতো চিটারের সাথে কে পাটপারি করলো রে? খেল খতম, পয়সা হজম।